চাকরিয়া সকল, ব্যবসায়ী সকল, দিন হাজিরা করা মানুষ সকল ওলাই আছে। এগারী ওপর এনে নির্যাতন সকল সভ্য লোক লজ্জানত হয়েছে। আর গুণের মানুষে মানুষে এটা এটা কথাই জানি বিচারি আছে, বাকি দুটা নরক এসাচে কেতিয়া কেতিয়া ধরব, আর আরক্ষী কে দুটা ঘটনালেকে রাইজ আশ্বস্ত হব নয়। আর মূল কথা হয়েছে যে এনে ঘটনা সম্ভব বিক্ষিপ্ত ঘটনা হিসাবে চাপ নালে ধারাবাহিকভাবে এনেকা ঘটনা ঘটি আছে। গোয়ালপাড়াত আজি প্রায় প্রায় এমাহ আগতে 78 এগারী মহিলা নিজের ঘরের পিছফালে খহি আছে। বিহালীত এগারী কিশোরী পুয়া উঠি বাহিরতে যাওতে মুখত উপাধি উঠাই লই যাবলে দূরত ঘটনা হয়েছে। দুবাইত হয়েছে, তেজপুরত হয়েছে, সমগ্র অসমত হয়েছে। সরকার প্রশাসন এইবর আছে নে নাই? আর ঢিঙত আপনাদের সকলে জানে যে আজি প্রায় এমাহ আগলকে স্প্রে গেঙর তাণ্ডব চলি আছে। ইয়াত যেটা স্প্রে গেঙর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, আপনাদের যেটা সংবাদ মাধ্যমের কর্মী সকলে জানে, আপনাদের সংবাদ পরিবেশন করতে আপনাদের ধমক খাইছে, অতিরঞ্জিত বাতর পরিবেশন করা বলে কৈছিল। আন্দোলন করব বিচারিলে সেইখিনি সময় কোয়া গেছিল যে রাইজক ক্ষতিগ্রস্ত নকরিব, কেউ আন্দোলন করেছে। কিন্তু রাইজর সময় রাইজর শঙ্কা যে সচা আছে সেই কথাটা প্রমাণিত হল। ডিঙত যে জিয়ারী বুয়ারী অসুরক্ষিত হয়ে আছে সেই কথাটা প্রমাণ হল। এটা ডিঙর কাণ্ডটোর অধিক বিচার লাগে। আর ডিঙত যে দুটা নরপেশা সেটাও ধরা পড়বলে বাকি আছে, শীঘ্রে করায়ত্ত করে কঠোরের পর কঠোর শাস্তি মিলব লাগে। কে দাবি উত্থাপন খিলঞ্জীয়া মহিলায় আজি নিজের নিরাপত্তা বিচারি রাজপথলে আহিবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে বিগত দুটা মাহত বহুকেইটা এনে ধরনের ঘটনা সংঘটিত হল, পুরীরও অধিক। গতি ইয়ার বাবে কোন ব্যর্থ, ইয়ার বাবে কাক জগরিয়া কবলে লাভ পাব লাগে। মুখ্যমন্ত্রী কে থাকে আমি যেটা জাতীয় স্বার্থত আন্দোলন করবলে রাস্তালে উলাও, মুখ্যমন্ত্রী কয় যে আন্দোলন হয়ে থাকলে হেন বিনিয়োগকারী নাহা হয়, আন্দোলন হয়ে থাকলে পর্যটক নাহা হয়। মুখ্যমন্ত্রী খুঁজব বিচারিছো, আপনি যে কইছে নিজে মুখ্যমন্ত্রী স্বীকার করেছে যে দুমাহত 22 গৰাকী কিশোরী নির্যাতিতা ধর্ষিতা হয়েছে, দুমাহত যদি 22 গৰাকী কিশোরী নির্যাতিতা হয় তাহলে বিনিয়োগকারী আর পর্যটক দৌড়ি দৌড়ি আসব নাকি? গৃহ বিভাগ তো চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, আরক্ষী প্রশাসনলৈ অপরাধীর ভয় নাইকিয়া হয়েছে, আর তারই পরিণতিত এনেকা ঘটনাবর ঘটি আছে। মুখ্যমন্ত্রীক দাবি জানাইছো আরক্ষী কঠোর হোক, আর এই যে দুটা নরপিশা এতালেক ধরা পড়া নাই শীঘ্রে করায়ত্ত করে কঠোরের পর কঠোর শাস্তি বিহক।